introducing Rajibul Bhaiyer Bagar. আমাদের ফটো সেশন চলছে, সবাই মিলে ফটো সেশন, আর তার মধ্যে কিছু গ্লিমস নেওয়া হয়েছে, সেগুলো সব অ্যাটাচ করে দেবো, কেমন লাগছে জানাবে। ওকে, আমরা স্পটে চলে এসেছি, পিছনে একদম পুরো বিদ্যুৎ কেন্দ্র, পাশ দিয়ে আসলাম, গ্লিমসে অবশ্য দেখতে পেলে। তো এখানে হচ্ছে, এই ওই ক্লোজের ওখানে দিবে না নাকি, না এখান থেকে সব, এখান থেকে ক্লোজ দেখতে পাবো, এখান থেকে উপরে উঠতে হবে নাকি, এই বিষয়ে এই উপরে এখন উঠবো। তো এখান থেকে দেখা যাক কেমন ফটো ক্লিক, ফটো প্লাস ভিডিও ক্যাপচার করতে পারি। এক্সপিরিয়েন্স বলতে এখন পর্যন্ত ভালোই লাগছে, দেখা যাক কতদূর কেমন হয়। শুনলাম নাকি হচ্ছে ওইদিকে ঢোকা যেত, বাট কদিন আগে হচ্ছে ডাকাতি হয়েছে, সেই কারণে ঢোকা বন্ধ করে দিয়েছে। একটা উঠবো, পাইপে উঠেছি, এখানে তিনটে চারটে পাইপ আছে, এগুলো সব জল নিকাশি হয়, জল ঢোকে না হলে জল বেরোয়। এখানে ওখানে কয়লাটা পুড়ে যেটা হয়, হ্যাঁ এখানে ওই যে ছাইগুলো এখানে জমা হয়। কোথায় এই যেখানে যাচ্ছি, যেখানে যাচ্ছি এটা হচ্ছে পুরো একটা দিঘির মতো, কিসের ভিতর দিয়ে যাচ্ছি সেটা দেখে নাও। ও ও ইয়ে বাত, হো সেই এক্সপেরিয়েন্স, দৌড়ে দৌড়ে উঠে পড়া, ও ও পা ব্যথা করছে কি, ইয়া ও লোকেশন দেখো, জাস্ট লোকেশন, হো হেরে গেলাম, এতটুকু উপরে উঠেই খেলে গেলাম, তো কম আছে, দেখো এইটুকুটা উঠেছি তাতেই লেগেছি। এই যে এই সেই তাপবিদ্যুৎ কেন্দ্র, ভেতরে যেতে দেবে না। রাজল ভাই এদিকে দেখো, ভালো আছো? সেরা সেরা, এইটা মানে দিঘি ছিল, এটা জমে এখন শক্ত হয়ে গেছে, পুরো দিঘি ছিল, হ্যাঁ জল কই গেল, শক্ত হয়ে গেছে, ওই এটা ছাইটা পড়ে পড়ে ওই সাইডে জলগুলো পাবা, ওই তো ক্লিয়ার করছে, দেখো এইদিকে জল আছে, পাইপের ওই জায়গাটা চলে জল, হ্যাঁ হ্যাঁ হালকা লেগেছি, প্লাস হচ্ছে এতে আমাকে শ্বাস প্রশ্বাসটা চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছিলো, তাই আরও হাঁপাচ্ছিলাম, নাও আই থিঙ্ক একটু ক্লিয়ার হয়েছে। খুব সুন্দর লাগছে এলাকাটা, মানে কি বলবো, মানে তুই দেখো একবার, আকাশ নীল, ওই সাইডে মেঘ, এই সাইডে সূর্য, আর এই সাইডে হচ্ছে এই তাপবিদ্যুৎ কেন্দ্র। তাহলে ভাবো এখানে, এ লোকেশনটার নাম কি, মানে জিও লোকেশন, কোথা থেকে আসতে হবে কি বলো? লোকেশনটা হচ্ছে সাগরদিঘি পিডিসিএল প্রপার। আচ্ছা সাগরদিঘি পিডিসিএল, তুমি গুগলে ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবে, এখানে আসতে পারো। আসলে মানে অনেক কিছু রেস্ট্রিকশন আছে, ভেতরে ঢুকতে দেবে না, তোমাকে বাইরে থেকে গ্লিমস নিতে হবে, তাছাড়া কিছু করার নেই। তাও নাই মামা চেয়ে কানা মামা অনেক ভালো। ভারতের প্রায় 11% পশ্চিমবঙ্গ থেকে কয়লা সাপ্লাই হয়, তো অ্যাকচুয়ালি মানে ইস্টার্ন জোনটা হচ্ছে কয়লা খনিতে পরিপূর্ণ, তো এখন কয়লার অভাব আসবে না এই জোনটাতে, কিন্তু একটা সময় তো অবশ্যই কয়লার সংকট ঘটবে, তো সেসব কথা পরে আলোচনা করা যাবে, এখন তোমরা হচ্ছে টাইম ল্যাপসটা এনজয় করো। থ্যাংক ইউ। Thank you.
গুড মর্নিং ফ্রম কাবিলপুর। সো বিদায় পর্ব আসন্ন, সকাল হয়ে গেছে। কটা বাজছে গো? এগারোটা বাজছে, একটু পরে বাড়ি বেরোবো। আর সকাল সকাল নাস্তা। সত্যি একটা কথা বলতে পারি, রাজিউল ভাইয়ের বাড়িতে যদি আমি এক মাস থাকি, ওর মায়ের যত মানে যা সুন্দর রান্না, আমি এক মাসে রাজিউলকে পার করে দেবো। সিরিয়াসলি? ও ভাই সাহ, এই দেখো সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরোনোর আজকে প্ল্যান আছে, তাই তো নাকি ভাই? আর লেট করা যাবে না, অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে। তো পথে দেখা করছি। রাজিউল ভাই আমাকে তিন দিন ধরে ট্রেনিং দিচ্ছে কীভাবে চুলের টেক কেয়ার করতে হয়। তো শুরু কিয়া যায় নাকি? চুল সেট কমপ্লিট হয়ে আগে আসে। থ্যাংকস রাজিউল ভাই। আমি ফলো করব। বাড়ি চলে এসো, আরাম নাই। কিছুক্ষণ মানে এক দেড় ঘন্টা থেকে আবার আমাকে ডোমকল বেরোতে হবে। আর এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম টাইপের আরও ভ্লগ যদি চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো সাবস্ক্রাইব করলে কি হয়, একটা মানে মোটিভেশন ইনক্রিজ হয় আর চ্যানেলের যে একটু ভিউজও আসবে। দেখো তুমি সাবস্ক্রাইব, তোমাকে আমি সাবস্ক্রাইব তখনই করতে পারবো যখন তুমি মানে একটা দেখে একটা ভিডিও দেখে কখনোই কোনো চ্যানেলকেই সাবস্ক্রাইব করা উচিত না, যদি না সেই ভিডিওটা তোমাকে ভালোভাবে ইম্প্যাক্ট করে। আরও দু তিনটা ভিডিও দেখো, ব্লগগুলো দেখো, যদি ভালো লাগে তখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মানে একটা সাবস্ক্রাইব করে রেখে দিলে তারপর আর ভিডিও দেখো না, সেরকম সাবস্ক্রাইব করে লাভ নেই, মানে যে ক্রিয়েটার তার ক্ষতি হয়। ঠিক আছে, তুমি দু তিনটা ব্লগ দেখো তারপর সাবস্ক্রাইব করো, ইচ্ছা হয়।